দোমাছা বলার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে শুটকিটাও কিন্তু একটা মাছ যেটা শুকিয়ে হচ্ছে শুটকি করা হয়, এই জন্য এই যে একটা মাছ গেল এখানে আমি লোটটা শুটকি নিয়েছি, আর এখানে হচ্ছে রুই মাছ নিয়েছি আমি, এই জন্য দুইটা মিলে হচ্ছে দোমাছা। আচ্ছা, আর যেটা লাগছে সাথে হচ্ছে বেগুন দিচ্ছি আমি, টমেটো, লবণ আর ধনিয়া গুঁড়াটা আমি হালকা একটু দিব, বেশি না, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা আর হচ্ছে মরিচ আর হচ্ছে হলুদ। খুব সিম্পল একটা রেসিপি এটা, খুব একটা বেশি কিছু করা যায় না। হ্যাঁ, তেল লাগছে আর লাগছে রসুন বাটা। শুরুতে যেটা করছি আমরা হচ্ছে এই ফ্রাই প্যানটা একটু ধরাবো, আগে এই চুলাটা একটু ধরাবো। আচ্ছা, আর আমি এখানে মাছটাতে আমি হালকা একটু হলুদ দিয়ে দিব, আমি হাতে দিচ্ছি, হালকা একটু হলুদ দিয়ে দিলাম আর একটু হালকা অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটা একটু মাখাই নিব। আচ্ছা, মাছটা মাখাই নিয়ে আমি যেটা করব, অল্প পরিমাণে আমি একটু তেল দিয়ে দিব এখানে। আচ্ছা, আমি মাছটা একটু হালকা ভেজে দিব। আর ফ্রেশ মাছ হলে সেটা আসলে কাঁচা রান্নাটাই মজা, কারণ আমার মনে হয় কি যে ভাজার পরে ভিতরে খুব একটা বেশি কিছু ঢুকতে চায় না। ফ্রেশ মাছে যে একটা হ্যাঁ একটা সব কিছু ঢুকে, রান্না করলে একটু সফটনেসটা বেশি থাকে আমার ধারণা। আমি এই তেলটা কিন্তু নষ্ট করব না, আমি এই চুলাটা দিয়ে এই তেলটা এখানে দিয়ে দেব, এই চুলাটা একটু ধরাই দিতে হবে, এটা একটু চুলটা ধরাই। আমি এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটাই। হ্যাঁ, এক কাপ পরিমাণ পেঁয়াজ আছে, এটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিলে। আচ্ছা, আমি এরপর আমরা পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি যেটা করব এই শুটকিটা কিন্তু আমি ভিজিয়ে রাখছি অনেকক্ষণ, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখলাম। এখানে 100 গ্রাম শুটকি মতো, 100 গ্রাম ওকে, আমি এটা এখানে দিয়ে দিলাম। ওকে, পেঁয়াজটা একটু লাল করে তারপর শুটকিটা দিলাম, একটু ভুনাভুনা করে নিলাম, তারপরে আমি হচ্ছে এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর শুটকিতে রসুনটা খুব যায়, খুবই যায়, তা আমি এখানে এক চা চামচ আর একটু হল দেড় চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিলে মানে রসুনটা দিলেই তো শুটকির মজাটা বেড়ে যায়, ঘ্রাণটা বেড়ে যায়। বাহ, এরপর যে আমি এখানে একটু লবণটা দিয়ে দিব। আচ্ছা, লবণটা দিয়ে দিলাম, এরপর আমি হচ্ছে বেগুনটা দিয়ে দিব। আমি কিন্তু কোনো পানি দিলাম না, আর বেগুনটা যেটা হয় একটু পানি ছাড়া তেলে কষাই নিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এই পর্যায়ে এখানে একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব, আমি হাত দিয়ে ইউজ করি, একদম অল্প, জাস্ট হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে ইয়েটা মরিচটা, এটা হাটাজারির মরিচটাই, এটা যে যেভাবে পছন্দ করে, আমি একটু ঝাল করে করি না, আমি এখানে 3 চা চামচ দিয়ে দিলাম মরিচ। বাবা, এটা খুব একটা ঝাল হবে না কিন্তু। আচ্ছা, রংটাই, হ্যাঁ রংটাই, হ্যাঁ আমাকে একটু করে একটু পানি দিতে হবে এবার হালকা। তাহলে আমরা কি এখন একটু একটু, হ্যাঁ আমরা একটু ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি এই পর্যায়ে হচ্ছে টমেটোটা কেটে নিব। ওকে, আমি এখানে 2টা টমেটো দিব, ছোট করে কেটে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে আমি হচ্ছে মাছটা উপরে বসাই দিয়ে দিব, এখানে যে তেলটা ছিল সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব সিম্পল রান্না এবং খুব সহজেই করে ফেলা যায়। আমি একটু টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো আমি একটু বেশি পছন্দ করি, আমি টমেটোটা একটু বেশি দিলাম, সাথে হচ্ছে আমি একটু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ও, ধনে পাতাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ, আর কাঁচামরিচটা একটু দিয়ে দিলাম, আমি একটু ঝাল ঝাল করে করতেছি। তারপরে আমি শেষের দিকে লবণটা একটু দেখে, এটা আমরা কতক্ষণ রাখবো এভাবে ঢেকে? এটা 10 মিনিট। দশ, হ্যাঁ। আমরা এখন ঢাকনা সরিয়ে দেখবো যে দোমাছার কি অবস্থা। ওয়াও, কি চমৎকার কালার, পানিটা শুকিয়ে এসছে, সব মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে।
অসাধারণ। আমরা কি নিবে গরম ভাত হলে খুব ভালো হবে না? একদম ধোয়াটা গরম ভাত। আচ্ছা তুমি বলছিলে যে একটু টেস্ট করে দেখবে লবণটা আর একটু জিরা। আমি এখানে একটু হালকা জিরার গুঁড়াটা দিয়ে দেব। আচ্ছা এটা জাস্ট একটা আমার ধারণা লবণ ঠিকই আছে যেরকম দিয়েছো। ওকে এখন আমি এটা বন্ধ করে দেব। বন্ধ করে দিচ্ছি। ওকে এবার তাহলে আমি এটা ইয়ে করি চলে যাই আমরা। তো এটা সার্ভিং করতে গেলে যেটা হচ্ছে আমি মাছটা একটু এক সাইডে করে রাখছি আগে। খুব সুন্দর একটা রং এটা আসলে মশলাটা মরিচের রং এত সুন্দর সত্যি। এটা আমি নিজে হচ্ছে ইয়ে করি এটা ধুয়ে পরিষ্কার করে তারপর করে নিয়ে আসি। বাহ আমার হয়ে গেছে আমি এটা পুরোটাই নিয়ে নিলাম। খুব সুন্দর একটা রং। বাহ আমি বারবারই বলছি যে রংটা এত সুন্দর লাগছে আমার কাছে দেখতে। ধরো রান্না হয়ে গিয়ে গই আর আসি ডেঙ্গে থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার আর আমি তো ফ্লেভার পাচ্ছি, মানে ঘ্রাণটা তো আমার নাকে লাগছে অসাধারণ। এরকম একটা দোমাচা রেসিপি বাসায় তৈরি করে না খেলে হয় বলুন তো? নিশ্চয়ই আপনারা তৈরি করে খাবেন।